আসসালামু আলাইকুম, নিউজ বিটি টুডে 24 সাথে আছি আমি মহসিনা ইয়াসমিন রিদি। যশোরের শারশে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, উন্মুক্ত কারিগরি ট্রেনিং সেন্টার উদ্বোধন ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আল ইমরানের তথ্যচিত্র এবং সাকিব হোসেনের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। 22 মার্চ বুধবার যশোরের শারশা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, উন্মুক্ত কারিগরি ট্রেনিং সেন্টার উদ্বোধন ও গুণীজনের মাঝে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে। بسم الله الرحمن الرحيم স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বরাবর জাতীয় পুরস্কার প্রাপ্ত দেশসেরা উদ্ভাবক ও পরিবেশ গবেষক, সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখা মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, পৃথিবীতে যদি কঠিন কাজ থাকে, কোনো জন মজুরি, মাটি কাটা, গাড়ি চালানো, নাঙল চষা কিছুই নাই, একমাত্র ভালো কাজ, এরপরে কঠিন আর নাই 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 আমার সংবিধানে নাই। আমি তো গবেষক, আমার দেশ পদক আছে, আছে তো, দেশের উপরে পদক আছে, রাষ্ট্রীয় পদক আমার গবেষণা আমি পেয়েছি, তাই আমি বলবো এটা নিয়েও গবেষণা করছি। ভালো কাজে এত কঠিন কেন, এটা কি সহজ করা যায় না? তবে এটা সহজ হবে না। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারশার নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। এ সময় তিনি বলেন, আসলে ধর্ম শিক্ষার সাথে টেকনিক্যাল শিক্ষার দরকার আছে। আপনারা জানেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দুইটা পার্ট আছে এবং কারিগরি শিক্ষার আসলেই দরকার আছে। অর্থাৎ কেউ যদি টেকনিক্যাল জ্ঞানটা অর্জন করতে পারে তাহলে তার ভাতের অভাব হয় না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির মহউদ্দিন আহমেদ তোতা, সুযোগ্য চেয়ারম্যান 10 নম্বর শার্শা সদর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানবিক পুলিশ শওকত হোসেন, প্রতিষ্ঠাতা বেয়ারিস সেবা ফাউন্ডেশন। এ সময় তিনি বলেন, একবার বলি আলহামদুলিল্লাহ, আসলে এটা একটা মাদ্রাসার যে বাৎসরিক অনুষ্ঠান এবং যে কারিগরি শিক্ষা উদ্বোধন, সারা বাংলাদেশের জন্য এটি একটি অত্যন্ত আইডলিক মেসেজ যে শুধু মাদ্রাসায় যে পড়ে যে শুধু হাফেজ হবে, আলেম হবে, শুধু তাই না, তারা ইচ্ছে করলে দেশ বিদেশের অনেক কিছুর সাথে সম্পৃক্ত হতে পারবে, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারবে, কারিগরি শিক্ষার মাধ্যমে তারা নিজেদেরকে তুলে ধরতে পারবে। আসলে এটাই হওয়া উচিত এবং এটাই আমাদের মোটিভেটেড করা উচিত। আর উপস্থিত ছিলেন বিশেষ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি শাহিদা খাতুন, তিনি বলেন, তবে প্রতিবন্ধী কিন্তু তারপরেও নিজের চেষ্টা, পারিপার্শ্বিক সকলের চেষ্টায় মাস্টার্স কমপ্লিট করে একটা প্রতিবন্ধী স্কুলে জব করতাম। তো সেখানে কোনো স্যালারি দেওয়া হতো না, তো মাঝে হতাশায় হয়ে পড়ছিলাম। তো মিজানুর রহমান কাকা আমাকে উৎসাহ দেয়, তো নিজে একটা সংগঠন তৈরি করার পরামর্শ দেয়, তার পরামর্শে একটা সংগঠনও তৈরি করি নারী প্রতিবন্ধীদেরকে নিয়ে, এবং একটা স্কুল ঘর তিনি তৈরি করে দেন। আর সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে আসা, ওখান থেকেই পরিচিতি পাওয়া, এবং তার মধ্য দিয়ে আইজিপি মহোদয়ের ওয়াইফ জিসান মির্জা, তিনি আমার ওখানে ভিজিট করতে আসে, এসে তিনি আকিজ গ্রুপে আমার একটা জব দেয়, বর্তমানে আমি আকিজ গ্রুপেই আছি। উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী। আরও উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকারের সদস্যবৃন্দ, মানবিক কাজে এগিয়ে আসা বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠাতা ও সদস্য। উক্ত অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য 7 জনের মাঝে ক্রেস প্রদানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।